আসসালামু আলাইকুম রহমতুল্লা আল্লাহ রহমতি শাখা আছেন আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে আপনার আপনাদের সামনে আমি উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু হলো অতিরিক্ত গরম থেকে মুক্তি লাভের কোরআনীয় আমল দেখেন এই গরমের মরশুম এখন কীভাবে অতিরিক্ত গরম থেকে বেঁচে যাবেন তার জন্য কোরআন কিছু ফর্মুলা আছে আমি আপনাদেরকে ইনশাল্লাহ পেশ করব আমি কিছু কথা যাদের অতিরিক্ত গরমের গরম লাগে অতিরিক্ত গরম লাগে তাদের জন্য এটা খুব উপকারী হবে আর বিশেষ করে আপনার যারা হাই প্রেশার আছে তাদের জন্য বহুত উপকার উপকার হবে ইনশাল্লাহ তারাই আমলটা করবেন ছেলে হোক মেয়ে হোক বড়া হোক বুড়ি হোক সবাই আমলটা করতে পারতেন আমলটা নিয়মিত বলে দিই ফজর নামাজের পরে এক গ্লাস পানিতে নিবেন পানিতে নিয়ে বিসমিল্লার সহ বিসমিল্লার সহ এই যে পড়বেন রহিম ইন্না রাহিম হিনা আয়থ হিনা কালক ফসালিল হ্যার হিনিয়াল আবতার এটা তিনবার পরবেন তিনবার ফুদবেন তিনবার পড়বেন তিনটি ফু দিবেন তারপর করবেন কি তারপরে দেখতেছেন যে সূর্য ক্লাস দেখতেছেন এই সূর্যাক্লাসটা বিসমিল্লা সহ তিনবার পড়বেন ওই গ্লাস তিনটা ফু দিবেন তিনটা ফুঁ দিয়ে পানি খেয়ে দিবেন পানি খেয়ে খেয়ে পড়বেন খেয়ে দিবেন নিশ্চয় এই দেখুন বিসমিল্লা রহমানুর রহিম উল হল্লাহ আহদ আল্লাহসমাদাম এটা তিনবার পড়বেন তিনটি ফুঁ দিবেন সুরা ইনাত কাল কাউশাক তিনবার পড়বেন তিনটা ফু দিবেন আর এই কুলহর্ষুরা তিনবার পড়বেন তিনটা ফুঁদবেন দিবেন খাওয়া খাওয়ার আগে আল্লাহরে কইবেন যে আল্লা আল্লাহরে কবেন যে আল্লাহ অতিরিক্ত গরম থেকে আপনার কাছে আমি পানা চাইছি এই কথাটা তিনবার বলবেন আল্লাহ কবেন আল্লাহ অতিরিক্ত গরম থেকে আপনার কাছে পানা চাইছি আপনার কাছে পানা চাইছি এ কথাটা তিনবার বলে আপনি পানিটা খেয়ে দেবেন কিন্তু শর্ত হলো আপনি গরম থেকে রক্ষা পাওয়ার শর্ত হলে আপনার অজু থাকতে হবে কিন্তু অজু থাকতে হবে অজু যদি ভেঙে যায় আবারই আমলটা করতে হবে দিনে যদি আপনি তিনবার অজু ভেঙে যাবে পাঁচবার পাঁচবারই আমল করতে হবে পাঁচবারই খেতে হবে খেতে হবে কিন্তু শর্ত হল আপনার অজু অজু থাকতে হবে তারপরে এক আমলটা আমলের শর্ত হলেও অজু থাকতে হবে ইনশাল্লাহ আপনার সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তার সাথে বেলাইকন আসে বেলাইকনটি পাবেন আমি ভিডিও আপলোড করার সাথে আপনি দেখতে পারবেন বুঝতে পারবেন আমি যত ভিডিও দিয়ে কোরআনে থেকে দিই ইনশাল্লাহ আপনার দেখে উপকার হতে পারবেন Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.